সিরাজগঞ্জ সদরের পাঁচটাকুড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় আবারও ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে মসজিদ, ফসলের জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। আতঙ্কে রয়েছে এলাকার অন্তত 150 পরিবার। স্থায়ী সমাধান চাইলেও প্রতিকার না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। সিরাজগঞ্জ সংবাদদাতা সুজিত সরকারের পাঠানো প্রতিবেদন। এভাবেই মুহূর্তের মধ্যে যমুনা গর্ভে বিলীন হয়ে যায় সিরাজগঞ্জ সদরের পাঁচঠাকুরি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন মসজিদটি। গত কয়েকদিনের বৃষ্টি ও ঢলে পানি বৃদ্ধি পায় যমুনায়, আর সেই সঙ্গে দেখা দেয় ভাঙন। শুধু মসজিদ নয়, যমুনার ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, বসত ভিটাসহ বিভিন্ন স্থাপনা। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার অন্তত 150 পরিবার। ভাঙন শুরু করছে মসজিদ, মুদ্রা নিয়ে গেল আমার বাপ দাদার কালান্তের বাড়ি, আবার ঘর এনে তুললাম, আবার ভেঙে গেল বাড়ি ঘর, দর ভেঙে গেছে। শুনো, আবদার দ্বারে থাকতেছি। পাঁচঠাকুরি গ্রামের বেশিরভাগ মানুষ 5 থেকে 7 বার নদী ভাঙনের কবলে পড়ে ঠিকানা গড়েছিলেন এই অঞ্চলে, কিন্তু আবার তারা ঠিকানাহীন হয়ে পড়েছে। বারবার অভিযোগ করেও স্থায়ী সমাধান না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। এখন আবার কুমিকে আল্লাহ নিব না নিব, আল্লাহ ভালো জানে। এদিকে প্রকল্পের অনুমোদন না হওয়ায় স্থায়ীভাবে ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এই এলাকায় স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ করার জন্য একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় প্ল্যানিং কমিশনে আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এটা অনুমোদন হবে, এবং অনুমোদন হলে এখানে স্থায়ী কাজ হবে, এবং কাজ হলে এটা ভাঙন এটা স্থায়ীভাবে রোধ করা সম্ভব হবে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।